আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গবাস কিচেনে জানাই তোমাদের স্বাগত। আজকের রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি শিম আলু বড়ি দিয়ে একটি দারুণ মজার তরকারি। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো শিম, এটাকে ভালো করে ধুয়ে বেছে আর এটাকে মাঝখান থেকে হাফ করে আমি কেটে নিয়েছি। আর আমি এখানটায় নিয়ে নিয়েছি 10 থেকে 15টা বড়ি। বড়িটা নিয়ে আর পাশেই নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি সুন্দর করে গোল গোলভাবে কেটে নিয়েছি, আর এখানটায় নিয়েছি পেঁয়াজ কুচানো। এবার আমি একটা কড়াইতে প্রথমে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেলের ব্যবহার করছি, পুরো রান্নাটাই আমি সরষের তেল দিয়েই করব। তেলটা একটু হয়ে এলে তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটা একদম লালচে লালচেভাবে ভেজে নেব। বড়িটা যত ভালো ভাজা হবে তত এই তরকারিটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে তেল ঝরে এটাকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে যে তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে আমি এই শিমগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি শিমগুলো দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে এটা হালকা করে ভেজে নিতে হবে। এটা খুব ফ্রাই করা চলবে না, তাহলে শিমগুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে যাবে। দেখুন, একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে, সেই হতে হতে আমি এগুলোকে এবার তুলে নেব। এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আমি এখানটায় 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু হয়ে এলে এর মধ্যে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কাকে 2 ভাগে ভাগ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে 2টো পেঁয়াজ স্লাইস করে রাখা সেটা দিয়ে দিলাম। স্লাইস পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ফ্রাই হয়ে এলে এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে ভালোভাবে আমি মিক্স করে দেব। একটু আদা রসুনটা হয়ে এলে এর গা থেকে কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এরকমভাবে 2 থেকে 4 সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নাও। দেখো, কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানটায় 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। তার সাথে সাথে আমি এখানটায় দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ মতো। এগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার মশলাটাকে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি। মশলাগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এটাকে মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এখানটায় যাতে মশলাগুলো জ্বলে না যায় সেই জন্য আমি 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখানটায় আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নেব, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, টমেটোটা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার এই সময় আমাকে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। মিক্স হয়ে এলে এবার আমি এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে এটাকে মিক্স করে নিন। এটা একটু মিক্স হয়ে এলে আমি এটা 1 থেকে 2 মিনিট মতো কুক করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য আমি এটা 2 মিনিট মতো কুক করে নিয়েছি। 2 মিনিট হয়ে এলে এর মধ্যে আমি শিমগুলো দিয়ে দেব। এই শিমগুলো দিয়ে আমি ভালোভাবে আলু আর মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এটা মিক্স করে দেওয়ার পর এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো কুক করে নিচ্ছি। এই সময়ে আপনারা কোনো জল দেবেন না। দেখুন, মশলাগুলো শিম আর আলুর গায়ে গায়ে কত সুন্দর লেগে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি এটাকেও মিক্স করে দেবো এর মধ্যে।
দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এটা মিক্স হয়ে গেছে, সবকিছু ভালোভাবে মিক্স হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এক কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, আপনারা যতটা গ্রেভি চান। আমি এখানটায় এক কাপ জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু জলটার সঙ্গে মিক্স করে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো আমি কুক করে নেব। 5 মিনিট হয়ে এসেছে, আমি এবার ঢাকা খুলে দেখছি। দেখুন বন্ধুরা এটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি উপর থেকে এটার ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে আমি হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দেবো। এই রেসিপিটা বাড়িতে অন্ততপক্ষে একবার নইলে বানিয়ে দেখবে, দারুণ মজার হয় এটা খেতে, আর এটা খুবই হেলদি হয়। দেখো কত সুন্দর হয়েছে, এটা দারুণ মজার এটা খেতে। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে। আজকের মতো বিদায় জানাচ্ছি, অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।